ডিসক্লাইমার, টাইটেল এন্ড থাম্বনেল থেকে কে কে আসছে কমেন্ট করে অবশ্যই হাজিরা দাও। ওকে, তো আমাদের আজকের টপিকে আসি। আজকের টপিক হলো সুফিয়া আনসারি, যার ট্যালেন্ট কম দেখায় বেশি। তো গাইস, আন্টির ইনস্টাগ্রামে 1.7 মিলিয়ন ফলোয়ার, বাট কেন কেন কেন? আমার জানা মতে আমি বলার প্রয়োজন নেই, কারণ বাচ্চা লোক আব্বি সমাজদার হে আর আন্টি বি দেখানে ওয়ালা সো সমাজ লেনা। গাইস, ইনস্টাগ্রাম হলো সেই জায়গা যেখানে লোক শুধু ট্যালেন্টকে সাপোর্ট করে, তাই তো আন্টির এত ফলোয়ার, না হলে হতো নাকি? তো চলুন যাই আন্টির ট্যালেন্টের দিক। উফ, ওকে, নেক্সট। সব জানে আন্টি, সব স্টাডি করে রাখছে। ইনস্টাগ্রাম হলো সেই জায়গা যেখানে তুমি আর্টস রিলেটেড কোনো পেন্টিং আপলোড করলেও সর্বোচ্চ লাইক পাবে 15 থেকে 16টা, এর বেশি পাবে না। এটাও আমি বেশি বলে ফেলছি। আর এই জন্যই আন্টি এসব বাদে মেহনত করা শুরু করছে, ডান্স করতেছে। ডান্স কারণ একটু বাতাসের কারণে লড়ে যেতে পারে আপনার অনেক কিছু। ভেরি গুড, আই এম ইমপ্রেস। নেক্সট, আচ্ছা তোমরা এই ভিডিওর ভিতরে কি প্রবলেম দেখছো? না, আমি জানতে চাই তোমরা এই ভিডিওর ভিতরে কি প্রবলেম দেখছো, কারণ ভিডিও বানানো হলো 101% দিছে ভিডিওর ভিতর, তারপরেই তো আপলোড করছে যেন লোক তার ট্যালেন্ট দেখতে পায়। তো এই ভিডিওতে দুই ধরনের লোক কমেন্ট করছে, পজিটিভ আই লাভ ইউ, আর নেগেটিভ এই দুনিয়ার বাহিরে ভাই, যা আমি মুখে বলতে পারবো না, তোমরা দেখে নাও। এখন এরকম লোক হাজারো কমেন্ট করে, ডিএমস করে, তো আন্টির জানা হয় যে কি ধরনের কমেন্ট পড়ে। এই লোক যারা সাফাই করে আর যে ভিডিও দেখে, ওই লোক ওখান থেকে চিন্তা করে যে কত ময়লায় ভরপুর ইয়ার দুনিয়ার ভিতর। হ্যাঁ ভাই, লোকে বলে তো ভিডিও এগুলো ভালো না, বাট পাবলিক এতটাই চুতিয়া যে ওরা দেখতেও চায় এইসব ভিডিও। কারণ আন্টি এই ড্রেস পরে যখন ভিডিও বানাইছে তখন ভিউ আসছে 1 লাখ প্লাস 2 লাখ প্লাস 3 লাখ প্লাস, আর যখন এই ড্রেস দিয়ে বানাইছে তখন 5 লাখ প্লাস 6 লাখ প্লাস 20 লাখ। আই নো এটা তোমাদের অনেক আগে জানা, আমারও অনেক আগে জানা, আমাদের সবার জানা যে ইনস্টাগ্রামে কোন ধরনের ভিডিও বানানো যায় আর কোন ধরনের ভিডিও যায় না, আর আমরা কেমন দেখতে চাই আর কেমন দেখতে চাই না। সত্যি বলতাছি, টনি কাকার এত মেহনত গান বানাতেও করে নাই যত মেহনত আন্টি গানে ভিডিও বানাইতে করছে। সেলুট, নেক্সট। এই ভিডিও দেখার পর আমি তোমাদের একটি কথাই বলতে চাই যে তোমাদের নেট আর টাইম নষ্ট না, ইউজ করো, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন না। ইউটিউবাররা নিজের কাজ করতেছে, ইনস্টাগ্রাম নিজের রেঞ্জে চলতেছে, তুমি তোমার ব্রেন খাটাও, ইমোশন ফুল হইও না, কারণ কমেন্ট বক্সে ডিএমসি গিয়ে গালাগালি করো না। আর যে লোক ইনস্টাগ্রামকে সাপোর্ট করতেছ ওই লোক কিছুদিন আগেও প্রাণকে পণ কইত। নেক্সট ভিডিও, আরে পাগলা, আরে পাগলা, এটাকেই তো মেহনত বলে। এক হাসি দিয়ে আন্টি ড্রেস চেঞ্জ করে ফেলছে, এত মেহনত লাগে নাকি? ইয়া, আই লাইক দ্যাট। নেক্সট, নো কমেন্ট। নেক্সট, ক্যা মে পুছ সকতা হু ইসব ক্যা হো রাহা হ্যায়? আমি সত্য বলতাছি, এর চেয়ে বেশি ক্রিয়েটিভিটি এই সাউন্ডে আর কোনো দিন দেখিনি ইয়ার। এত সুন্দর করে, এত ইজ্জত দিয়ে কে বলে এই শব্দ, দেখিনি। নেক্সট, অ্যানাদার ওয়ান, আই এম ইমপ্রেস, বিকজ এরকম সাউন্ডে আমি এরকম ভিডিও দেখছিলাম। আর আমাদের আন্টি তো একটু ডিফারেন্স বানাইছে, এটাকেই তো সেলফ লাভ বলে। তোমাকে খুশি রাখার জন্য সেলফ তোমাকে দরকার, কারো উপর ডিপেন্ড রেখো না। নেক্সট, ঝামেলা মিলেগা,
তো গাইস আর পারতেছি না, সো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টে শেয়ার করো, বেশি ভালো লাগলে বন্ধুদেরকে জানাতে পারো চ্যানেল সাবস্ক্রাইব করতে। বাই বাই। मैं पूछ सकता हूँ ये सब क्या हो रहा है? नहीं।